শনিবার 25শে ডিসেম্বর অর্থাৎ বড়দিন। এদিন নদিয়া জেলার বিভিন্ন প্রান্তের গির্জাগুলিতে উৎসবে মাতোয়ারা সাধারণ মানুষ। অনেকেই সান্তা ক্লজের যে নিজে আনন্দ করার পাশাপাশি অন্যদের আনন্দ দিচ্ছেন। বড়দিন উপলক্ষে মাতোয়ারা গোটা বাঙালি ব্যতিক্রম নয়। নদিয়ার মায়াপুর ইস্কন মন্দির, এদিন সকাল থেকে ইস্কন মন্দিরে সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যায়। মন্দির প্রাঙ্গণে চলছে নাম সংকীর্তনের পাশাপাশি দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। বড়দিন উপলক্ষে অভিনবভাবে সাজিয়ে তোলা হয়েছে গোটা মায়াপুর ইস্কনের মন্দির। দর্শনার্থীদের ভিড় সামাল দিতে হিমশিম মায়াপুর ইস্কন মন্দির কর্তৃপক্ষ। করোনা সংক্রমণ যাতে না ছড়ায় সেই কারণেই একাধিক বিধিনিষেধ জারি করেছে মায়াপুর ইস্কন। ইস্কন হেডকোয়ার্টার সিধা মায়াপুর, আধ্যাত্মিক নবজাগরণের পথিকৃৎ। শুধু তাই নয়, সরকার ঘোষিত হেরিটেজ সিটি, এখানে সারা বছরই ভক্তবৃন্দ তীর্থযাত্রীরা আসেন এবং বছরের শেষ প্রান্তে আরো বেশি ভিড়। 25শে ডিসেম্বর আপ টু 2 জানুয়ারি পর্যন্ত 2022 এই ভিড় যথেষ্ট পরিমাণে বেড়েছে। তবে আমরা সকলকে অনুরোধ করব যে আপনারা কোভিড বিধি মেনে চলুন, স্যানিটাইজ করুন এবং মাস্ক পরুন। মায়াপুর মন্দিরে ঢোকার জন্য নো মাস্ক নো এন্ট্রি এই ব্যবস্থা রাখা হয়েছে, মাইকিং করা হচ্ছে। আপনারা নিজেরা সুরক্ষিত থাকুন এবং অপরকে সুরক্ষিত রাখুন। শুধু তাই নয়, আপনারা এখানে এসেছেন ভালো, কিন্তু আনন্দ করুন, কিন্তু উচ্ছ্বাস বসে কোভিড বিধি লঙ্ঘন করবেন না। এবং এখানে যথেষ্ট ভিড় হচ্ছে এবং এই ভিড়ে যাতে কোনো প্রকারেই কোভিড ছড়িয়ে না পড়ে সেই জন্য সতর্ক থাকার জন্য সকলকে অনুরোধ করছি। রসিক গৌরাঙ্গ দাস, ইস্কন মায়াপুর, জনসংযোগ আধিকারিক, নদিয়া। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।